যথা সময়ে করোনা টিকা দেশে আসবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা প্রয়োগের বিষয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিসিএস প্রশাসন একাডেমি কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের অংশগ্রহণে আইন ও প্রশাসন কোর্সের 116, 117 এবং 118 ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। এ সময়ে তিনি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নবীন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। অপরাধী যে দলেরই হোক না কেন, কেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। নির্যাতন, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, এর বিরুদ্ধে আপনাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেখানে কারো মুখ চেয়ে না, যারাই অপরাধী অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবেন, এটাই আমার কথা। সে যে দলের হোক, যে কেউ হোক, অপরাধী অপরাধী, হ্যাঁ, কাজে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।